তো শুরু হয়ে গেছে আমার সাথে যুদ্ধ, ঘামাসান যুদ্ধ, এরকম সব শেষ করে ফেলবো। তো কেমন আছেন ক্রুদ্ধ জনতা? আশা করি অবশ্যই ভালো আছেন। আপনাদের ঈদ কেমন কাটলো কমেন্টে জানাবেন। জিটিএ ভাইস সিটির আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি গত এপিসোডে আপনারা দেখেছিলেন যে আমি একটা চোরকে কথায় চেস করেছিলাম এবং তার আড্ডা আমি গোপন আড্ডা দেখে এসেছি, যেটা স্টার আইল্যান্ডে আছে। স্টার আইল্যান্ডে না, সরি, অন্য একটা আইল্যান্ডের নাম জানি না আমি। তো ডিয়াজ আজকে আমাকে সেখানেই পাঠাবে তাদেরকে মারার জন্য। তো আমি এখন ডিয়াজের বাসায় যাব এবং তাদেরকে মারার জন্য আমাকে হেল্প করবে কালা জাহাঙ্গীর। তাড়াতাড়ি যাওয়া যাক, চলে এসেছি স্টার আইল্যান্ড। একটা মার্ডার করে ফেলছি ওদের। এদেরকে মারা একটা প্রবলেম আছে, এদেরকে মেরে দিছি, এখন আমার পিছন পিছন লেগে থাকবে। দেখা যাক কি হচ্ছে। এ বেটা তুই কোন রঙের গাধায়? গাধা গাধা বোধাই ছাগল। টমি কি হয়েছে রিকার্ডো? এই হারামজাদা গুলা সবসময় আবার খেতে হতে চাই, এইটাই এই ব্যবসার একটা সমস্যা। এ বেটা তুই তোর মনে কি রাখছো? আয়, এই এলাকার কিছু রং বাস খুব বাড়িয়ে গেছে। হ্যাঁ ভাই, সেটা ধরনের হ্যাগো রাজ্য বানাচ্ছে, হিন্দি আমার খেদাই দেবে, বুঝছো মেয়া? হ্যারপরে কি হইবে? হ্যারপরে মাফিয়ারা আমার দল নিয়ে নেবে। হালার পুত্রা এখানে হ্যাগো গাড়ি গেছে। কুচ্ছা জাহাঙ্গীর, কুচ্ছা জাহাঙ্গীর, তুই ওই এলাকার অফিস দৌড়ে যাবি, অপরাধী জন্মের শিক্ষা দিয়ে দিবি। তুই আবার তোর মনে এখন কি ভাবতে আস ভাই? তুমি এখানে কি করছো? তুই এখানে কেমন আইছো? আরে হেডা ফুক দিয়াস তার বাইরে আজিমপুর গোরস্তানে আটাইছে, সে তো তোমাকেও মেরে ফেলবে। দিয়াস রে আই মারমু। না, আমার কথা শোনো, আমি দিয়াজের উপর নজর রাখবো, সে আমাকে বিশ্বাস করতে শুরু করেছে। গাইজ, আমি হেলিকপ্টারে উঠে গেছি, আজকে ওদেরকে সবকে দিব ধন্দা রাখা। হেলিকপ্টারে বাজছে গান, যেটা আমাকে এখন কিছু করার নাই। একটু বাজাই দিই, তাহলে শিখতে হবে। চলে এসেছি তাদের আড্ডার কাছে, প্রন আইল্যান্ড। হ্যাঁ আচ্ছা, এটার নাম প্রন আইল্যান্ড। তো শুরু হয়ে গেছে আমার সাথে যুদ্ধ, ঘামাসান যুদ্ধ, এরকম সব শেষ করে ফেলবো। কাউকে ছাড় দিব না। গান বাজাটাই প্রবলেম হয়ে গেছে। হেলিকপ্টার থেকে একটু মিস করতে খুব অসুবিধে হয়। মারা হয়ে গেছে, বেশিক্ষণ আর লাগবে না। এগুলো মিশন খুব সহজ, হেলিকপ্টারটা একটু সময় লাগবে।
রেমসের হেলথ আমার কমে গেছে। তো আমি এখন ভিতরে যাব, ছোট একটা পিস্তল নিয়ে যাই, তাহলে সব দিকে ভালো হবে, বেটার হবে। শেষ, আমার মিশন প্রায় শেষ। আরেকটু আছে, যে কয়জন আছে সে কয়জনকে এখন শেষ করে ফেলতে হবে। অলরেডি পুলিশ খেপে গেছে, তাড়াতাড়ি করে যাওয়া লাগবে। আচ্ছা, এই পিস্তলটা চেঞ্জ করে গেলে, হ্যাঁ এই পিস্তলটা বেশি ভালো। চলে এসছে আমার কালা জাহাঙ্গীর। কালা জাহাঙ্গীর কিনে অনেক সমস্যা, তারপরেও কালা জাহাঙ্গীর চলে এসছে, তো কালা জাহাঙ্গীরকে নিব এবং আমার মিশন হবে কমপ্লিট। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই যে 2000 টাকা আমাকে দিয়ে দিয়েছে, এবং সাবস্ক্রাইব করুন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন। আপনাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন, এবং চলুন যাওয়া যাক, দেখা যাক কোনো রাস্তা পাওয়া যায় কি না, এটা পার হয়ে দেখি। টমি, তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবে? আমি বোটে আছি। তো বুঝতেই পারছেন আমি আর একটা জায়গায় যাওয়ার একটা নিমন্ত্রণ পেয়ে গেছি, অর্থাৎ আমন্ত্রণ পেয়ে গেছি, সেখানে যাব আমি সামনের এপিসোডে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং লাইক দিয়ে আমাকে সাহায্য করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে নতুন হলে। ধন্যবাদ।